সুপ্রিয় দর্শক লেবু গাছটা দেখতে পাচ্ছ ফুল ভরে চলে এসেছে আর ফেব্রুয়ারি মাস মানে প্রত্যেকটা গার্ডেনে লেবু গাছে ফুল চলে তো সেই লেবু গাছে ফুলের সঙ্গে সঙ্গে ছোট ছোট পাতাও আসবে তো সেইগুলোর পরিচর্যা কি করবো আর এই সময় তো প্রচুর পরিমাণে ফাঙ্গাস পোকামাকড় আক্রমণ হয় সেই জন্য লেবু গাছে এই যে এই অবস্থায় এখানে আমি আঙ্গের সাইড ব্যবহার করব। তো ফুল ফুটে গেলে এরকম তখন কিন্তু হবে না তো ফুল ফুটার মুহূর্তে তখন ফাঁকি সাইডটা ব্যবহার করতে হবে এই যে দেখতে পাচ্ছ লেবু গাছের অবস্থা আমার গাছে তো কোনটাই ফুল ফুটে গেছে কোনটাই ফুল এসেছে কোনটাই ফুল গুটি ধরে গেছে এই যে দেখতে পাচ্ছ তো এক একটা গাছে এক এক রকম পরিচর্যা করতে হবে সেইটা তোমাদেরকে বলতেছি ফুল এলে তখন কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করবে ফুল যখন ফুটে যাবে তখন ফাঙ্গিসাইড ব্যবহার করবে না বা কীটনাশক ব্যবহার করবে না এই কারণে কীটনাশক ব্যবহার করলে সেই সময় প্রজাপতি বা মৌমাছিরা এরা না এলে পলিনেশনও হবে না আর গাছ পলিনেশন না হলে গাছে লেবু হবে কি করে এই যে গ্রো নিন দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার যে গাছে বুটি চলে এসেছে সেইটাই আমি স্প্রে করছি এটার একটা কারণ হচ্ছে এখন লেবুগুলো অনেক ছোট এতে পোকামাকড়ের উপদ্রব হতে পারে সেই জন্য এখানে কীটনাশক ব্যবহার করছি এই যে ছোট ছোট পাতা দেখো নরম পাতা এগুলোকেও এই নরম পাতার নিচে দেখবে প্রজাপতিরা ডিম পেড়ে যায় আর এখানে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পচা গাছে এই সময় আমি খুব লাইট খাবার দিব পচা এটা কুড়ি পঁচিশ দিন ডুবিয়ে রাখার পরে এখান থেকে নিয়ে আমি অল্প পরিমাণে দেব এইটা আমি দুটো গাছেই দেব পরিমাণটাও বলে দিলাম এই সময় গাছে খাওয়ার দরকার হয় যেগুলো লেবু ধরে গেছে এই যে এটাই সবে মাত্র লেবু ধরেছে এই গাছের গড়ায়ও দিয়ে দিচ্ছি গাছে গুটি চলে এসেছে সেই গাছের দিকে ধ্যান রাখতে হবে যেন জলটা না শুকিয়ে যায় একেবারে ভিজা হালকা ভিজা থাকবে সেতে যেন গাছে এই সময় গুটি ধরেছে জলের অভাবে গুটিগুলো শুকিয়ে যেতে পারে আর এই সময় প্রজাপতিরা ডিম পাড়ে ওই কচি পাতার নিচে এখান থেকে শুও পকা সব পাতাগুলো খেয়ে ফেলে সেই জন্য সেই দিকটা ধ্যান রাখতে হবে এবং স্প্রে করে রাখতে হবে যাতে পা পাতা এবং ফল সুরক্ষিত রাখা যায় এই যে দেখো আমার গাছে কি পরিমাণ গুটি চলে এসেছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি